সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ এরশাদ আলী, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর। দিনাজপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগতম। এই করোনাকালে তোমাদের প্রায় 6 মাস ধরে তোমাদের ক্লাস হচ্ছে না বা হবে না, আগামী 6 আগস্ট পর্যন্ত যেহেতু ছুটি বর্ধিত করা হয়েছে, তাই সে কারণে বর্তমান সরকার যেহেতু যাতে তোমাদের পড়াশোনার কোনো ক্ষতি না হয় সেটি পুষিয়ে দেওয়ার জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। সেই প্রেক্ষিতে আজ পদার্থবিজ্ঞান পরিবারের পক্ষ থেকে আমি তোমাদের ক্লাস শুরু করছি। তো আজকে তোমাদের যে টপিকস নিয়ে আলোচনা করব বা যে বিষয়ে, অনার্স প্রথম বর্ষের বলবিদ্যা কোর্সটি অধ্যায় 10। তো এই অধ্যায়ের যে আলোচ্য বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে, তার আগে বলি যে এই কোর্সটি তোমরা মেজর প্লাস নন মেজর রসায়ন এবং গণিত এর ছাত্রছাত্রীরাও অনুসরণ করতে পারো, ঠিক আছে? তাহলে এই অধ্যায়ের বা আলোচ্য বিষয়সমূহ কী কী সেগুলো আমরা একটু আজকে জেনে নিই। প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে যে ঘূর্ণন গতি কী, ঘূর্ণন গতি। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে দৃঢ় বস্তুর ঘূর্ণন গতিশক্তি কী, দৃঢ় বস্তুর ঘূর্ণন গতি শক্তি। তৃতীয় আলোচ্য বিষয় হচ্ছে আমাদের জড়তার ভ্রামক। চতুর্থ বিষয় আমরা আলোচনা করব, টপিকসটা হচ্ছে টর্ক। চতুর্থ বিষয়টা হচ্ছে আমাদের টর্ক। এবং পঞ্চম বিষয় টর্ক এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক, টর্ক ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। তো এই বিষয়গুলো তোমরা উচ্চ মাধ্যমিকও পড়ে আসছো কিংবা বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার সময় তোমরা অনেক পড়েছো, তারপরেও অনার্সে অন্তর্ভুক্ত আছে, পড়তে হবে আমাদেরকে। তো তারই প্রেক্ষিতে আমরা আজ এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমেই আমরা আসি যেহেতু অধ্যায়টি মূলত আলোচনা করছে ঘূর্ণন গতিবিদ্যা নিয়ে, আমাদের এই অধ্যায়টি আলোচনা করছে ঘূর্ণন গতিবিদ্যা। তো ঘূর্ণন গতিবিদ্যা, তবে আমরা বিভিন্ন ধরনের গতি সম্পর্কে অবগত আছি, হ্যাঁ, তার মধ্যে ঘূর্ণন গতিবিদ্যা একটি। তো ঘূর্ণন গতিবিদ্যা কী, তাহলে এটা আমাদের দেখা যাক ঘূর্ণন গতিবিদ্যা কী বা কাকে বলে। তো কোনো বস্তু একটি স্থির বিন্দু বা অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকলে এর গতিকে ঘূর্ণন গতি বলে। কোনো একটি বস্তু একটি স্থির বিন্দুর সাপেক্ষে যদি ঘুরতে থাকে তাহলে ওই বস্তুর যে গতিটি লাভ করে তার সে গতিটিকে আমরা বলি ঘূর্ণন গতি। যেমন গাড়ির চাকার গতি, বৈদ্যুতিক পাখার গতি, তারপরে পৃথিবীর গতি ইত্যাদি। এই ঘূর্ণন গতিকে আবার আরেকটি ভাষায় বলা হয় বৃত্তাকার গতি। এবার কোনো একটি বস্তু, যেমন এই এই একটা অক্ষ, এই অক্ষকে কেন্দ্র করে একটা বস্তু অনবরত ঘুরছে, ঠিক আছে? তাহলে যে বস্তুটা ঘূর্ণমান সেটার গতিটাকে আমরা বলি ঘূর্ণন গতি। আচ্ছা, তো এই ঘূর্ণমান বস্তুর
एक ধরনের গতি থাকে, এক ধরনের গতি শক্তি থাকে। তো যেটা হচ্ছে যে সেই ঘূর্ণমান বস্তুর গতিশক্তি আমরা এখন দেখব যে সে কি পরিমাণ গতিশক্তি অর্জন করে। তাহলে আসা যাক আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয় যে দৃঢ় বস্তুর ঘূর্ণন গতিশক্তি। আমরা যে বলেছিলাম যে দৃঢ় বস্তুর ঘূর্ণন গতি শক্তি, দৃঢ় বস্তুর ঘূর্ণন গতিশক্তি কি বা কিভাবে আমরা এটা পেতে পারি? তো এগুলো কতগুলো বিষয় আছে যেগুলো হচ্ছে যে একটি দৃঢ় বস্তুর তার গঠন, কোনো বস্তু অসংখ্য কোনো একটি দৃঢ় বস্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণায় গঠিত, ঠিক আছে? এদের মধ্যে নির্দিষ্ট দূরত্ব ব্যবধান থাকে। যেমন একটা লৌহ গোলক, ঠিক আছে, বললাম এটা একটা লোহার গোলক। তো লোহার গোলকটি কি করে, বিভিন্ন অসংখ্য কণা অনুপরমাণু দ্বারা গঠিত, ঠিক আছে? তো এই অনুপরমাণুগুলোর মধ্যে কি আছে, দূরত্ব, আন্তঃআণবিক দূরত্ব বজায় থাকে, ঠিক আছে? প্রত্যেকটি কণা একটির মধ্যে আন্তঃআণবিক দূরত্ব আছে, যে কারণে বলি এদের মধ্যে একটি নির্দিষ্ট দূরত্ব ব্যবধান থাকে। তারপর আরেকটি বিষয়, যখন এই কোন ঘূর্ণনকালে দৃঢ় বস্তু কণাগুলোর কৌণিক বেগ একই থাকে, যখন একটি দৃঢ় বস্তু ঘুরতে থাকবে, তখন তার কৌণিক বেগ কি থাকবে, স্থির থাকবে, কৌণিক বেগটা স্থির থাকবে। অর্থাৎ প্রতিটি কণার কৌণিক বেগ একই থাকবে। সেটা যেটা জানি সেটা হচ্ছে এই ওমেগা, কৌণিক বেগ সেটা কি থাকবে, স্থির থাকবে। তো এই ঘূর্ণনরত বস্তুসমূহর যে গতিশক্তি সেটা আমরা জানি, নির্ণয় করব, সেটা হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। এই ঘূর্ণনরত বস্তুর গতিশক্তি এখানে হাফ আই ওমেগা স্কোয়ার, এটা আমরা এখন প্রতিপাদন করব। দেখি কীভাবে। তো মনে করি একটা অক্ষ, ঠিক আছে, মনে করি একটা অক্ষ। তো এই অক্ষকে কেন্দ্র করে একটি বস্তু ঘূর্ণমান ঘুরছে। তো এখান থেকে যদি বস্তুটা ধরে মনে করি এই একটি বস্তু, তো ঘূর্ণন অক্ষতে এখান থেকে এই মনে করলাম একটা বস্তু, আর ওয়ান দূরত্বে বস্তুটির ভর এমন, আবার আরেকটি কণা এখানে এম টু ভরের বস্তুর আর টু আর থ্রি আরেকটি কণা যেটার ভর এম থ্রি, ওকে? তো এখন প্রত্যেকটি বস্তু কণার একটি অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর মনে করেন জেড অক্ষ বরাবর কি করছে, ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে। তো বস্তু যখন এই আমরা পূর্বে বলেছিলাম যে ঘূর্ণন গতির অবস্থায়, দৃঢ় বস্তুর ঘূর্ণন গতির অবস্থায় কৌণিক বেগ থাকে প্রতি কণার একই থাকে, কিন্তু যেহেতু দূরত্ব ভিন্ন ভিন্ন সেহেতু প্রত্যেকটি কণার রৈখিক বেগ ভিন্ন ভিন্ন হবে। রৈখিক বেগ ভিন্ন ভিন্ন যদি হয় তাহলে আর ওয়ান দূরত্বের জন্য রৈখিক বেগ v1, আর টু দূরত্বের জন্য রৈখিক বেগ v2, আর থ্রি দূরত্বের জন্য রৈখিক বেগ v3, এভাবে rn পর্যন্ত, rn সংখ্যক কণার জন্য vn, ঠিক আছে? তাহলে এই যদি তাই হয় তাহলে আমরা কৌণিক বেগের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, যেটা হচ্ছে যে v = ωr, এটা আমরা জানি। তাহলে v = ωr যদি হয় তাহলে v1 = ω কি হবে, r1, v2 = ω r2, v3 = ω r3। তো অনুরূপ vn পর্যন্ত যদি নেই আমরা ωrn, ঠিক আছে? তাহলে বস্তুর আমরা দেখছি যে একটি বেগ আছে, তাহলে বস্তুর ভর প্রতিকর প্রতিটি বস্তুর কি আছে, বিভিন্ন ধরনের ভর আছে, m1 ভরের কণার বস্তুর
বেগ হচ্ছে রৈখিক বেগ v1 m2 কণার m2 কণার m2 ভরের কণার বস্তুর রৈখিক বেগ v2 m3 কণার বস্তুর বেগ v3 ভাবে যদি হয় তাহলে গতিশক্তি তাহলে গতিশক্তির রাশিমালা থেকে আমরা জানি E = ½ m v² এই রাশিমালাটা আমরা জানি তাহলে m1 আর v1 কণার জন্য তাহলে আমরা লিখতে পারি তাহলে E1 = ½ m1 v1² আবার আমরা যদি v1 এর মান বসিয়ে দেই তাহলে আমরা কি পাই ওমেগা আর ওয়ান তারপরে স্কোয়ার অথবা পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি এম ওমেগা এম ওয়ান ওমেগা স্কোয়ার আর ওয়ান স্কোয়ার E1 = অনুরূপভাবে m2 m3 এ সকল ভরের কণার তাহলে আমরা রৈখিক বেগ থেকে রৈখিক গতিশক্তি থেকে পেয়ে গেলাম ওমেগা যেহেতু সংযুক্ত করে ঘূর্ণন গতিশক্তি আমরা কি করলাম পেয়ে গেলাম তাহলে E1 হলো m1 ভরের বস্তু কণার ঘূর্ণন গতিশক্তি অনুরূপ E2 E3 অনুরূপ E2 E2 এর জন্য পাই m1 ওমেগা স্কোয়ার r1 স্কোয়ার সরি n2 হবে তারপরে E3 হাফ m3 ওমেগা স্কোয়ার r3 স্কোয়ার অনুরূপ en সমান সমান হাফ m n ওমেগা স্কোয়ার আর n তারপরে স্কোয়ার এখন আমরা বস্তুর মোট বস্তুর সম্পূর্ণ বস্তুটির মোট ঘূর্ণন গতিশক্তি যদি পেতে চাই তাহলে প্রতিটি কণার ঘূর্ণন গতিশক্তির সমষ্টি যদি নেই তাহলেই মোট গতিশক্তি পেয়ে যাব আর সেটা হবে E = E1 প্লাস E2 প্লাস E3 প্লাস n সংখ্যক কণার n সংখ্যক কণার গতিশক্তির সমষ্টি তাহলে এক্ষেত্রে E1 সমান সমান আমরা পেয়েছিলাম m আর ওয়ান স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস হাফ সরি m1 m2 আর 2² ওমেগা স্কোয়ার প্লাস হাফ m3 r3² ওমেগা স্কোয়ার প্লাস e সংখ্যকের জন্য n সংখ্যকের জন্য mn r3 rn সরি rn স্কোয়ার ওমেগা স্কোয়ার তো এই সমীকরণ থেকে আমি যদি হাফ ওমেগা স্কোয়ার কমন নেই তাহলে m1 r1 স্কোয়ার m2 r2 স্কোয়ার তারপরে m3 r3 স্কোয়ার প্লাস mn rn স্কোয়ার পাই তো সমষ্টিকে আমরা একসাথে সামেশন দিয়ে যদি লিখি তাহলে এভাবে লিখতে পারে m r স্কোয়ার জড়তার ভ্রামকের সংজ্ঞা অনুযায়ী আবার আমরা জানি m সামেশন m r স্কোয়ার = i ওমেগা স্কোয়ার i এখানে সামেশন m r স্কোয়ার = i কণার জড়তার ভ্রামক আমরা এখনই আলোচনা করব জড়তার ভ্রামক কি ঠিক আছে তাহলে ফাইনালি আমরা যেটা পেলাম যে E = ½ i ওমেগা স্কোয়ার এটা হচ্ছে একটি দৃঢ় বস্তুর ঘূর্ণন গতিশক্তি ওকে এখন আমরা দেখি যে জড়তার ভ্রামক কি জিনিস জড়তার ভ্রামক নিয়ে একটু আলোচনা করি জড়তার ভ্রামক পরবর্তী আলোচনা আমাদের জড়তার ভ্রামক আচ্ছা আমরা জড়তার ভ্রামক কথাটি জড়তা শব্দটি আগে জানি জড়তা মানে কি কোনো কিছু স্থির হয়ে থাকা বা কোনো কিছু গতিশীল নয় এমন বা এমন কিছু আর কি তো একটি ঘূর্ণন বস্তুর ক্ষেত্রে তো যখন বস্তুগুলো ঘুরে ঠিক আছে
তো তার মধ্যে একটা ভ্রাম্যমান বা ভ্রমণের কণাগুলোর মধ্যে গতির সৃষ্টি হয়, ঠিক আছে? তো সেটাই যে একটি কণার ভর এবং ঘূর্ণন অক্ষতে দূরত্বের বর্গের গুণফলকে আমরা বলি জড়তার ভ্রাম্য। কি একটি কণার ভর, ঠিক আছে, একটি কণার ভর ও ঘূর্ণন অক্ষ হতে এর দূরত্বের ঘূর্ণন অক্ষ হতে এর এর দূরত্বের দূরত্বের কি বর্গের বর্গের গুণফলকে বর্গের গুণফলকে বলা হবে ওই কণার ওই কণার ওই কণার জড়তার ভ্রামক ওই কণার জড়তার ভ্রামক। এখন যদি সব একটি কণার কথা আমরা বললাম, যদি সমস্ত বস্তুর জড়তার ভ্রামক এখানে কল্পনা আনতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, প্রতিটি বস্তু কণার বা বস্তু মধ্যস্থ সবগুলো কণার জড়তার ভ্রামকের সমষ্টিকে উক্ত বস্তুর জড়তার ভ্রামক বলা হয়, ঠিক আছে? তো মনে করি একটি অক্ষ বরাবর R1 দূরত্বে একটি বস্তু, M1 ভরের একটি বস্তু, আবার R2 দূরত্বে M2 ভরের একটি বস্তু, ঠিক আছে, আবার R3 দূরত্বে M3 ভরের একটি বস্তু, এভাবে দূরত্ব আছে। তো এক একটি কণার, এটা একটা কণা, তো এটা কণার জড়তার ভ্রামক ধরলাম কি I1, তাহলে সংজ্ঞা অনুসারে আমরা জানি কি বলছি, সংজ্ঞা অনুসারে বলতেছি m1 r1 স্কোয়ার, ভরের সাথে দূরত্বের বর্গের গুণফল। তাহলে I2, তাহলে m2 r2 স্কোয়ার, I3 m3 r3 স্কোয়ার, সবগুলোর যদি আমি সমষ্টি নেই, সবগুলোর সমষ্টি যখন আমি নিব, তাহলে I1 I2 I3 বা m1 r1 স্কোয়ার, m2 r2 স্কোয়ার, m এর সঙ্গে এক্ষেত্রে অসংখ্য কণা থাকবে, n = m1 mn rn স্কোয়ার পর্যন্ত অসংখ্য কণা থাকবে, m n m3 r3 স্কোয়ার mn rn স্কোয়ার। তো এখানে সামেশন m আর এটা হচ্ছে জড়তার। এখান থেকে দেখতে পাচ্ছি জড়তার ভ্রামকের একটি একক কি হবে, জড়তার ভ্রামকের একক m টা কি ভর, ভরের একক কেজি, এটা কি দূরত্ব, তাহলে m² জড়তার ভ্রামকের একক হচ্ছে, ইন্টারন্যাশনাল একক হচ্ছে kg m² ওকে, এবার আমরা পরবর্তী আলোচনায়। এবার বলেছিলাম আমরা টর্ক, টর্ক কি জিনিস, টর্ক 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 হচ্ছে কোনো বিন্দু বা অক্ষের সাপেক্ষে কোনো বলের ভ্রামক, কোনো বিন্দু বা অক্ষের সাপেক্ষে কোনো বলের ভ্রামক। আরেকটি সোজা কথায় যে ঘূর্ণন অক্ষ হতে ঘূর্ণন অক্ষ অক্ষের দূরত্ব এর সাথে প্রযুক্ত বলের গুণফল হচ্ছে টর্ক, ঘূর্ণন অক্ষ হতে দূরত্ব উপর হচ্ছে প্রযুক্ত তার উপর প্রযুক্ত বলের গুণফল হচ্ছে টর্ক। টর্ক বাস্তবে কিছু উদাহরণ আছে টর্কের, যেমন আমরা নলকূপের, তাহলে আমরা প্রথমে দেখি যে কি টর্কের টাউ দ্বারা প্রকাশ করা হয়, আমরা সংজ্ঞা অনুসারে F = R, এখানে
এখানে যে দূরত্ব, মূলত এই দূরত্বের উপরে এই টর্কটা নির্ভর করে। কিভাবে? ধরলাম একটি নলকূপ, ঠিক আছে, একটি নলকূপ, একটি নলকূপ তো আমরা স্বভাবত, তোমরা হয়তো দেখে থাকবে যে নলকূপের এই ঘূর্ণনক্ষ হতে, এটা যদি আমার ঘূর্ণনক্ষ হয়, তো এখান থেকে আমি যত দূরত্বে বল প্রযুক্ত করব, তত বেশি কি হবে, পানি বের হবে। যত দূরত্ব বেশি নিব, এই এই যে ঘূর্ণনক্ষের দূরত্বটা আমার যত বেশি হবে, দেখো এখানে, এখান থেকে যদি তুমি চাপো, অল্পতেই অনেক পানি বের হবে, কিন্তু এখানে যদি ধরো তুমি চাপ দাও, তাহলে তোমার পানির পরিমাণ কমে যাবে। আবার এখান থেকে তুমি চাপো, আরও পানির পরিমাণ কমবে। তাহলে এখানে বলছি যে এই টর্ক মূলত ডিপেন্ড করে ঘূর্ণন অক্ষের উপরে। ঘূর্ণন অক্ষের দূরত্ব। আচ্ছা, এবার আমরা একটু আগে বলেছিলাম যে টর্কের সাথে জড়তার ভ্রামক এবং কৌণিক ত্বরণের একটি টর্কের সাথে জড়তার ভ্রামক ও কৌণিক ত্বরণের মধ্যকার সম্পর্ক, জড়তা ভ্রামকের সাথে কৌণিক ত্বরণের সম্পর্ক, যেটা আমরা দেখে থাকি tau is equal to i alpha। এটা আমরা এখন দেখি কিভাবে প্রতিপাদন করা যায়। মনে করি জেট একটি অক্ষ বরাবর কোনো একটি বস্তু ওমেগা সমকৌণিক বেগে কি করছে, ঘূর্ণমান, ঠিক আছে। তো ঘূর্ণনক্ষতে বস্তু আর ওয়ান দূরত্বের জন্য একটি কণার ভর, এম ওয়ান, তারপরে আর টু দূরত্বের জন্য একটি বস্তুর ভর, এম টু, আর থ্রি দূরত্বের জন্য বস্তুর ভর, এম থ্রি। কিছুক্ষণ আগে গতিশক্তির ক্ষেত্রে আমরা যে দৃশ্যটা দেখলাম, অনুরূপ সেই দৃশ্য প্রত্যেকটি বস্তু কণার ঘূর্ণমান বস্তুর ক্ষেত্রে এই দৃশ্যটাই আমরা দেখতে পাই। ঘূর্ণমান বস্তুর ক্ষেত্রে এই দৃশ্যটাই আমরা দেখতে পাই। আচ্ছা, তাহলে আমরা ঘূর্ণমান বস্তুর ক্ষেত্রে যে, তাহলে মনে করি একটি বস্তু ওমেগা সমকৌণিক বেগে জেড অক্ষ বরাবর, জেড অক্ষকে কেন্দ্র করে কী করছে, বস্তুটি ঘূর্ণমান। তো এই ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আমরা কৌণিক ত্বরণের সংজ্ঞা অনুযায়ী জানি কি, এ ইজ ইকুয়াল টু আলফা আর, ঠিক আছে। এ ইজ ইকুয়াল টু কি জানি আমরা, আলফা আর। তো যেহেতু বস্তু কণার ঘূর্ণনক্ষত্র প্রত্যেকটি কণার দূরত্ব কি, আর ওয়ান, তাহলে তার ত্বরণও কি হবে, ভিন্ন ভিন্ন হবে। তাহলে এক্ষেত্রে প্রত্যেকটি ত্বরণের জন্য এ ওয়ানের জন্য এটা, আর এ টু এর ক্ষেত্রে আলফা আর টু। আগে বলে রাখি যে যেহেতু কৌণিক বেগ সমকৌণিক বেগ, সেহেতু প্রত্যেকটি বস্তুর কৌণিক ত্বরণও এক্ষেত্রে কি থাকবে, সমকৌণিক ত্বরণ হিসাবে অভিহিত হবে, বা সমকৌণিক ত্বরণ হিসাবে থাকবে। তাহলে এ থ্রি আলফা আর থ্রি, এভাবে আমরা লিখতে পারি। আবার এম ওয়ান ভরের উপর প্রযুক্ত বল যদি এফ ওয়ান হয় তাহলে আমরা জানি বা আমরা লিখতে পারি যে এফ ইজ ইকুয়াল টু কি, এম এ, বা এফ ওয়ান ইজ ইকুয়াল টু এম ওয়ান এ ওয়ান, ঠিক আছে। এফ ওয়ান ইজ ইকুয়াল টু এম ওয়ান এ ওয়ান,
আবার এফ এই ক্ষেত্রে এম ওয়ান এ ওয়ান এর আমরা মান জানি কি আলফা আর ওয়ান, এটা আমরা জানি, এটা জানি আমরা এম ওয়ান আলফা আর ওয়ান। আবার এফ টু, এফ টুর জন্য তাহলে আমরা কি লিখতে পারি এম টু আলফা আর টু, এম টুর জন্য আমরা লিখতে পারি এম টু আলফা আর টু। তো অনুরূপভাবে এফ এন পর্যন্ত যদি হয় এফ এন ইজ ইকুয়াল টু এম এন আলফা আর এন, এম এন আলফা আর এন। তো টর্কের সংজ্ঞা অনুযায়ী বা টর্কের সংজ্ঞা অনুযায়ী আমরা যেটা জানি টাও ইজ ইকুয়াল টু কি এফ আর, ঠিক আছে। তো এক্ষেত্রে যদি টাউ ওয়ান হয় একটি কণার, এম ওয়ান এম ওয়ান ভরের কণার যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে এফ ওয়ান আর ওয়ান। এফ ওয়ান এর মান আমরা জানি কি এফ ওয়ান এর মান এম ওয়ান এম ওয়ান আলফা আর ওয়ান, আর একটা এখানে আর আছে আর ওয়ান। তাহলে ফাইনালি আমি লিখতে পারি এম ওয়ান আলফা আর ওয়ান তারপরে স্কোয়ার, ঠিক আছে। অনুরূপভাবে টাউ টু, অনুরূপভাবে টাউ টু রাশিমালের জন্য এম ওয়ান আলফা আর টু স্কোয়ার, সরি এম টু আপ টু আলফা আর টু স্কোয়ার। এভাবে টাউ এন পর্যন্ত যদি আমি বিবেচনা করি তাহলে এম এন আলফা আর এন স্কোয়ার। এখন বস্তুটির উপর মোট প্রযুক্ত টর্ক, বস্তুটির উপর মোট প্রযুক্ত টর্ক হবে, মোট প্রযুক্ত টর্ক হবে টাউ ইজ ইকুয়াল টু প্রতিটি কণার উপর প্রযুক্ত টর্কের কি সমষ্টি, প্রতিটি কণার উপর প্রযুক্ত টর্কের সমষ্টি। তাহলে টাউ ওয়ান ইজ ইকুয়াল টু আমরা যেটা দেখলাম সেটা কি ছিল আমাদের এম ওয়ান আলফা আর ওয়ান স্কোয়ার, এম টু আলফা আর টু স্কোয়ার। এভাবে এন সংখ্যকের জন্য এম এন আলফা আলফা আর এন স্কোয়ার। লেখাতে যদি আমি আলফা কমন নিই তাহলে এম ওয়ান আর ওয়ান স্কোয়ার, এম ওয়ান আর ওয়ান স্কোয়ার প্লাস এম টু আর টু স্কোয়ার প্লাস এম থ্রি, সরি আমরা যেহেতু এন সংখ্যক নিয়েছি তাহলে এম এন আর এন স্কোয়ার। ওকে, তাহলে এটা সমান সমান আবার আমরা কিছুক্ষণ আগে জড়তার ভ্রামকের সংজ্ঞা দেখলাম কি এম আর স্কোয়ার, বা এটা আমরা লিখতে পারি যে আলফা ইন্টু আই। অতএব আমরা যেটা প্রমাণ করতে চেয়েছিলাম ফাইনালি যে আই ইজ ইকুয়াল টু টাউ ইজ ইকুয়াল টু আই আই আলফা, ঠিক আছে। এটা হচ্ছে টর্কের রাশিমালা। তো টর্কের একক, টর্কের একক মাত্রার সমীকরণ আসে টর্ক কি, তো টর্কের রাশিমালা থেকে আমরা যেটা দেখলাম যে কি টর্কের রাশিমালাতে প্রথমে আমরা যে টাউ ইজ ইকুয়াল টু আর ইনটু কি এফ, তাহলে দূরত্বর সাথে কি আমার বলের গুণফল, দূরত্ব আর বল যদি গুণ করা হয় তাহলে আমরা আবার পাই জানি কি কাজ, তাই না। তাহলে কাজ এটা কি এক ধরনের কাজ, তাহলে কাজের একক কি, তাদের একক কি জুল, তাহলে এটার একক আমরা বলতে পারি জুল, ঠিক আছে। তাহলে এই পর্যন্তই আজকে আমার তোমাদের ক্লাসের আলোচ্য বিষয়, পরবর্তীতে আমরা আরও আলোচনা করব নেক্সট সেশনে চক্রগতির ব্যাসার্ধ এর প্রয়োগ এ সকল নিয়ে আলোচনা করব। তাহলে এ পর্যন্তই আজকের ক্লাস, তোমরা সবাই ভালো থাকো, বাসায় থাকো, ঘর থেকে বের হবে না অতি প্রয়োজন ছাড়া, যদি বের হতে হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, সাথে একটি হ্যান্ড স্যানিটাইজার রাখবে। ধন্যবাদ সকলকে।